বদরুদ্দিন আজমল আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে বাকযুদ্ধ হয়েছে। বাকযুদ্ধের বিষয়বস্তু হয়েছে হিমন্ত বিশ্বর টোপনি। হিমন্ত বিশ্ব শর্মায় কেতিয়া শুয়ে, আজমলে কি কলে আর হিমন্ত বিশ্ব শর্মায় উত্তর দিলে কেন? শঙ্করীয়ার হয়ে ইমান কান্দা কান্দিব লাগে আজমল বলে তেখেতর টুকুনি নাহে পুরো পুরো রাত কান্দি থাকক, তো এইটাতে মানে আর বেশি মজা পালো যে যিমান যিমান ধরলে চিফ মিনিষ্টারের টুকুনি উড়ে মই এইসব জায়গায় যাম আর বেশি করে যাম। হিমন্ত বিশ্ব শর্মায় সরুরপরা শুভ চেষ্টাই করা নাই, মই কেই ঘন্টা শুঁ, রাতিতো দুটাতো আপনাদের মেসেজ পায়, পাঁচটাতো পায়, মইতো শুয়াই নাই আজিলৈকে, আর মূলত নুখার সংকল্পই আছে। কারণে মই প্রতিটো ভাষণতে কও যে প্রতিটো পল প্রতিটো ক্ষণ অসমৰ বাবে খুবৰ সময়টো কো, মইতো আজি কিমান বছর খুৱাই নাই দেখুন, টোপনিটো কি মই দেখাই নাই না? তেওঁতো আৰুতো যাব নোৱাৰে, মই কলো কালি সব বাপ বান্ধবে হাত তুলি দিলে যে মই আপনার লগত আছো, এটা যাবতো না যায় আৰু মই যেটো কৰি বুলি কলো তেওঁ গলে মানুহ উঠি গুছি যাব।